না বললে সে পশু বক্ষণ করা যাবে কি না সে পশুর আহ মাংস গোস্ত খাওয়া যাবে কি না এক্ষেত্রে আমাদেরকে দুটি অবস্থা জানতে হবে একটা হচ্ছে যে বিসমিল্লা বলা কেউ ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে হয়তো ভুলে গেছে অথবা সে বিসমিল্লা বলতে হবে এটা সে জানে না এক এটা হচ্ছে অজ্ঞতার কারণে আরেকটি হচ্ছে যে সে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বলা ছেড়ে দিয়েছে যে পশু ইচ্ছাকৃতভাবে জবে করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বলা ছেড়ে দিবে সে পশুর গোস্ত খাওয়া হারাম যাবে না সে পশুর গোস্ত খাওয়া যাবে না দ্বিতীয়ত আসি যদি কেউ জানে না যে বিসমিল্লা বলতে হবে বা সে ভুলে গেছে এই ভুলের ক্ষেত্রে দুই ধরনের ধরনের মত মত পাওয়া যায় যায় এক হচ্ছে যে যদি ভুলে তাহলে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন সে পশুর গোস্ত খাওয়া যাবে তাদের যে দলিল সেটা হচ্ছে রুপিয়াল হুকম বিশাহাবি মানে হুকুমটা ভুলের কারণে তুলে নেওয়া হয়েছে রাসুলের এই হাদিসের কারণে ইন্নাল্লাহা তাজাওয়াযা আন উম্মাতিল খাতাআ ওয়ান নিসিয়ান ও মাসতাকরিহু আলাই নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে থেকে যেটা ভুল বসতো আন মানে ভুল বসতো যেটা হয়ে যায় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন বা ক্ষমা করে দিবেন এটা ইবনে মাজহার 2014 নম্বর হাদিস এই হাদিস থেকে যেটা প্রমাণ করতে চেয়েছেন যারা বলেছেন বিসমিল্লা যদি ভুলে যায় তাহলে সমস্যা নেই তবে এক্ষেত্রে শাইখুল ইবনে তাইমা রহমাউল্লাহ এবং শাইখ সোয়ালেহ আল ওসাইমিন রহিমাউল্লাহ তারা বলেছেন যে যদি কেউ ভুলেও যায় যে বিসমিল্লা বলা থেকে তাহলে যে ভুলে গেল সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন ভুলের যেই পাপটা সেটা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এই কারণে যদি কেউ গরু জবাই করতে গিয়ে বা পশু জবাই করতে গিয়ে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে যেহেতু ইচ্ছে করেনি কিন্তু যে বক্ষণ করবে সে যেহেতু জানে এটা বিসমিল্লাহ বলে করা হয়নি সেক্ষেত্রে সে পশু বক্ষণ করা যাবে না সে পশুর গোস্ত খাওয়া যাবে না তাদের দলিল হচ্ছে তোমরা খাবে না ওই পশুর মধ্য থেকে যেই পশুগুলো আল্লাহ তালার নাম না নিয়ে জবে করা হয়েছে মানে জবে করার সময় যে পশুগুলোতে আল্লাহর নাম নেওয়া হয়নি কারণ নিশ্চয়ই এটা হচ্ছে একটি পাপ বা আপনার খারাপ জিনিস তারপর আরেকটি হাদিস এসেছে সেটা হচ্ছে মা আনহার আদাম ওয়াদিক রসমালাহি আলিহি ফাকুল আল্লাহ তালার নাম নেওয়া অবস্থায় যে পশুগুলো যে রক্ত প্রবাহিত করা হয় সেটাই তোমরা খাও তা তোমরা খাও এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনে এই শাইখ ওসাইম ইন তারা বলতে চাচ্ছেন যে এখানে শর্ত করা হয়েছে কোনো পশু যবে করা বিশুদ্ধ হওয়ার জন্য বলা এটা হচ্ছে শর্ত ইমাম মালেক তারপরে আহমদ বিন হাম্বল এবং আবু হানিফা রাহিমুল্লাহ তাদের মত হচ্ছে বলা ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে সেটা বক্ষণ করা যাবে না এবং কী যদি ভুলেও ছেড়ে দেয় তাহলে যে ভুলে ছেড়ে দিল সে পাপী হবে না কিন্তু যে বক্ষণ করবে জেনে যে এটা বিসমিল্লা বলে করা হয়নি তাহলে তার উচিত হচ্ছে সেখান থেকে না খাওয়া ওই না খাওয়া তবে যেহেতু ভিন্ন একটি মত রয়েছে তাই আমরা এরকমের ভাবে কঠোরতা করবো না তবে উত্তম হচ্ছে বেঁচে থাকা আর ভাই যেটা বললেন যে বিভিন্ন কসাই বা তারা যে জবাই করে বিসমিল্লা বলে না অবশ্যই এই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে নিজেদের পশুগুলো জবাই করতে হবে যারা এই ধরনের করে না হিন্দু দিয়ে জবাই করা ঠিক না কারণ আমি যেহেতু মুসলিম আমি আছি আমার পশুটা আমি জবাই করব আল্লাহ তালা নাম নিয়ে সুন্দরভাবে উত্তমভাবে আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু